হ্যালো লাভলি ভিউয়ার্স, মিলিস ওয়ার্ল্ড থেকে মিলি বলছি। আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আমি বাসার জন্য তৈরি করেছি ম্যাশ পটেটো বা আলুর পোড়ে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ম্যাশ পটেটো বা আলুর পোড়ে তৈরি করতে অনেক কিছু লাগে না, অল্প কিছুর মধ্যেই ভালো হয়ে যায়। এটা খেতেও অনেক সুস্বাদু। ম্যাশ পটেটো তৈরি করতে আমার লেগেছে 4টি আলু, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ আলুগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়ে এখন আমি এই মেশিনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। যত ভালো করে ম্যাশ করা যায় ততই ভালো। ম্যাশ পটেটো বা আলু পরে তৈরি করার জন্য ফার্মিজানোর দরকার ছিল, কিন্তু এখানে ভালো ফার্মিজানো পাওয়া যায় না দেখে আমার বাচ্চারা এই ফার্মিজানো পছন্দ করে না, সেই জন্য আমি এই ফার্মিজানো নেইনি। এখন আলুটা ম্যাশ করা হয়ে গেছে। ম্যাশ করা পটেটো এবং নিয়েছি 2 কাপ দুধ বা আধা কেজি দুধ, 50 গ্রাম বাটার এবং গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, জায়ফলের গুঁড়া 1/2 চা চামচ আর পরিমাণ মতো লবণ। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে 50 গ্রাম বাটার নিয়েছি। বাটারটা একটু গলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আলু। আমি ফার্মিজানো টেস্কো থেকে কিনে আনি, ওটা কিছুটা ভালো কিন্তু লিডলেরটা অতটা ভালো না, মাঝে মাঝে পাওয়া যায় আবার পাওয়া যায় না, তাই আমি দিতে পারিনি। বাটারটা গলে গেছে, এখন আমি দিয়ে দিব ম্যাশ করা আলু। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব দুধ 2 কাপ। দুধ দেওয়ার পরে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া ও জায়ফলের গুঁড়া এবং একটু লবণ। তারপরে ভালো করে নাড়তে থাকবো। নাড়াচাড়া দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে হয়ে গেলে নামিয়ে নিব, যদি হয়ে যায়। নাড়াচাড়াটা ভালো করলে স্বাদ যাবে গোলমরিচের এবং জায়ফলের, সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এই ম্যাশ পটেটো আপনারা গরুর মাংস এবং মুরগির মাংস মাখা মাখা জলে রান্না করেও খেতে পারেন। যখন বলক এসে যাবে তখন বেশি বেশি করে নাড়তে হবে। এই আলুগুলো বেশি বেশি করে না নাড়লে দলা পাকিয়ে যাবে, তখন মজা লাগবে না, সেই জন্য বেশি বেশি নাড়তে হবে সব সময়। যারা ফার্মিজানো দিয়ে খেতে চান তারা বলক উঠে যখন ঘন ঘন হয়ে আসবে তখন ফার্মিজানোটা দিয়ে দিবেন, দেখবেন অনেক মজা লাগবে। ফার্মিজানো না দিলেও ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আলু ও দুধ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে চুলায় বসিয়ে দিতে পারেন, আমি সেটা করিনি, আমি আলাদা আলাদা দিয়েছি। এটাকে আলুর পোড়েও বলে আবার ম্যাশ পটেটোও বলে। আমি আজ ম্যাশ পটেটোটা শেয়ার করলাম, পোলপেত্তা আগেই শেয়ার করেছি সেজন্য আর শেয়ার করলাম না। পরে আমি সসে তৈরি ঝাল পোলপেত্তা আপনাদের সাথে শেয়ার করব। ম্যাশ পটেটোটা প্রায় হয়ে এসেছে, একটু একটু বলক আসা শুরু করছে। হ্যাঁ, এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব একটা পরিবেশন ডিশে। তারপরে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই ম্যাশ পটেটো বা আলুর পরে আমি পোলপেত্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করে দেখালাম। এই চিকেন পোলপেত্তা আমি আপনাদের সাথে আগেই তৈরি করে শেয়ার করেছি, সেজন্য আর আমি এখন দেখালাম না। এই পোলপেত্তাগুলো খেতে অনেক মজা, তাই বাচ্চারা অনেক পছন্দ করে। এই ম্যাশ পটেটো বা আলুর পরে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে